সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। বাসি কাজ সেরে, স্নান সেরে পুজো করা হয়ে গেছে, এবারে রান্নাঘরে চলে এসেছি। সকালে আজকে ব্রেকফাস্ট বানাইনি, সকালে আজকে আম চিড়ে মুড়ি এসব খাওয়া হয়েছে। আর দুপুরে রান্নার জোগাড় যন্ত্র চলছে, দুপুরে রান্নাটা আজকে হবে শাক ভাজা করব, শান্তির শাক। শান্তির শাক আমাদের মাঠেই হয়েছে, শান্তি শাক, নোটে শাক, তেলাকুচো, এইসব পাঁচমিশালি একটা শাক তুলেছি। শাকগুলো আমি কুচিয়ে নিয়েছি ভালো করে। আর মাছ এনেছে, মাছটা পোস্ত করব, রুই পোস্ত। আর এঁচোড় করব, এঁচোড়টা চর্বি দিয়ে করব। তাহলে স্পেশাল মেনুগুলো আমি এক এক করে রান্না করতে থাকি, আর তোমরাও দেখতে থাকো। আমার রান্নাগুলো খুবই সহজ পদ্ধতিতে আমি করি, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলো দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, মিষ্টি, হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে তে বেটে নিয়েছি মশলা, পোস্ত, সাদা তিল, আদা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর টমেটো। মশলাটা দিয়ে এবার পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, আর পরিমাণ মতো জলও দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ফুটে উঠলেই আমার রুই পোস্ত রেডি। খুব সহজেই আমি রুই পোস্তটা বানিয়ে ফেললাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে একটু পেঁয়াজ আর রসুন দিলাম। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এতে বেটে নিয়েছি মশলা, জিরে, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু গরম মশলা। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে চর্বিটা দিয়ে দেবো। চর্বিগুলো আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এঁচোড় অনেকেই অনেক রকম করে রান্না করে, আমি নিরামিষ এঁচোড়ও করেছি, এঁচোড় চিংড়ি করেছি, আর আজকে খাসির চর্বি দিয়ে এঁচোড়টা করলাম। এইভাবেও একদিন তোমরা রান্না করে দেখতে পারো, কিন্তু খুব ভালো লাগে। এবার চর্বিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার কেটে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে মশলাগুলো দিয়ে দেবো, বেটে রাখা মশলাটা, হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানোটা আমার হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটে উঠলে নামিয়ে ফেলবো। রান্নাগুলো হয়ে গেল, এবার রান্নাঘর ক্লিন করার পালা। রান্নাঘরটা ক্লিন করে নিয়ে আমি ফ্রেশ হতে যাব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। তাহলে আজকের মতো টাটা।